ভূতের মুখে রামনাম যখনই আসে বুঝতে হবে যে ভেজাল তো কোথাও আছে মার্কিন যুক্তরাষ্ট্র গত সর্বশেষ কয়েকদিন যাবৎ আমাদের ফিলি ভাইদের পক্ষে যে ভালোবাসা দেখাচ্ছিল আবার নানান ধরনের বক্তব্য দিচ্ছিল তখনই কিন্তু আমি বলছি যে সন্দেহজনক আমেরিকা কখনোই এতটা পজিটিভ মুভমেন্ট আমাদের বীরদের জন্য করবে না ঠিক আপনার চব্বিশ ঘন্টা না যেতেই এখানে আসল তথ্যরা কিন্তু সামনে উঠে এসেছে যে আমেরিকার ভেতরে কি চলছে দেখেন আরবিদেরকে টেকনিক্যালি পকেটে পুরাইয়া এই ধরনের সিদ্ধান্ত যে আমেরিকা নিবে সেটা আমি আগে থেকে আশঙ্কা করছিলাম আমি গতকাল থেকে বলছি আমাদের বীরদের কপালটাই খারাপ নেতৃত্বের জায়গাতে একটা ফাটল ধরছে তার উপরে কূটনৈতিকভাবে আমরা একাক হয়ে গেছি আরবিরা তাল্লা চাটতেছি এখন ভাই তোমরা বাঁচো মরো আমাদের কিচ্ছু করার নাই আর এই চান্সটাই আমেরিকা খুঁজছিল নির্বাচনকে সামনে রেখে আমি জানি না যেটাতে বাইডেনের জয় পরাজয় কী হবে সেটার বিচার আল্লাহ করবে কিন্তু গত কয়েকদিন যাবত এখানে একটা আলোচনা ছিল যে মার্কিন পার্লামেন্টে ইসালকে নতুন করে আর কোনো সহযোগিতা করা হবে না এরা এদের পার্লামেন্ট এটা নিয়ে আইন করা ফেলছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে বাধা দিছে কিন্তু এখন দেখেন দিন শেষে এসে ঘটনা কি পুতিনও বাটাম দিবে কারণ ইউক্রেনের জন্য একটা সিদ্ধান্ত আসতেছে আপনার কি বলা হয়েছে যে আন্তর্জাতিকভাবে সহযোগিতার পাশাপাশি গত কয়েক মাস যাবৎ অভিবাসন এবং ইসালকে নানান ইস্যুতে সহযোগিতা করে শেষ পর্যায়ে এসে নির্বাচনকে সামনে রেখে একটা কৌশলী অবস্থান নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এরই মধ্যে ইসালের জন্য যে সহায়তার বিলের ঘোষণা দিছে আর জানি আমাদের ওই শহরে একটা বাড়িঘর ঠিক হয়নি আল্লাহ জানে মানে অবশিষ্ট থাকে কিনা একশো বিলিয়ন ডলার কত মিলিয়ন না বিলিয়ন তো বুঝতেই পারছেন যে এখানে কি ঘটতে যাচ্ছে একশো বিলিয়ন ডলারের একটা দ্বিদলীয় সহায়তা বিল সামনে এনেছে বাইডেন প্রশাসন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিষয়টা নিয়ে আলোচনার মধ্যে আসে যে ঘোষিত বিলের আপনার ইসাল পাবে চৌদ্দ বিলিয়ন ডলার লোহিত সাগর নিরাপত্তা নিশ্চিত ব্যয় হবে দুই বিলিয়ন ডলার চীন তাইওয়ান সংগত মোকাবেলাতে ব্যবহৃত হবে পাঁচ বিলিয়ন ডলার আর ইউক্রেনের জন্য দেওয়া হবে ষাট বিলিয়ন ডলার তার মানে পুতিনের যে হুমকি ধামকি আসছে সেটাকে কিন্তু কনসারনে নিছে আমেরিকা ঘটনা তো ক্লিয়ার নাকি নতুন বিলে আপনার সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের আবেদনের পরিমাণ মাত্রা ছাড়িয়ে গেলে মার্কিন প্রেসিডেন্ট অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করারও ক্ষমতা প্রাপ্ত হবেন বিলটি সহজে কার্যকর করতে মার্কিন কংগ্রেসকে আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন আচ্ছা এটা নিয়ে আমরা আরেকটা আলোচনা করব বাট এখানে ইসালের ইস্যুটা আমরা আপাতত শেষ করতে চাই আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অভিবাসন ইস্যুটিও জোরালো ভূমিকা রাখবে এর মাঝখানে বর্তমানে মার্কিন জনগণের যে ভূমিকা ইসাল যুদ্ধের বিরোধিতার অবস্থানটা সেভেন্টি প্লাস প্লাস জনতা কিন্তু জনগণের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করছে না ইভেন যারা অভিবাসী আছে আই মিনস বিদেশি নাগরিকরা আছে মুসলিম কমিউনিটি আছে তারাও কিন্তু প্রকাশ্যে বাইডেনের বিরোধিতা করছে ইসাল ইস্যুতে এখন এই যে ঘোষণা আবারও আমেরিকা দিল তাহলে এতদিন ধৈরা মানে যা বুঝাচ্ছে বা যা বলতেছে ইসালের বিপক্ষে আমি কী বলছি ভাই এদেরকে কিন্তু ট্রাস্ট নাই আমেরিকার চালে যেই দেশটা পড়ছে প্রকৃত বন্ধু এরা কার শুধু ইসালের আজকে দেখেন পুরো ইরানের সাথে লড়াই লাগাই দিছে ইরাক সিরিয়ারা লাগাই দিছে ইয়ামেনের সাথে লাগাই দিছে ইস্যুটা এই ইসাল আরও ঐসা বলে যে আমরা এটা চাই সেটা চাই আমার আফসোস হয় আমাদের আরবি তাল্লুলা চাটা লোকগুলো নিয়ে এদের কারণে আজকে এই পরিণতি আমাদের বীরদের আমি বলছি যে এটার পরিণতি খারাপের দিকে যাচ্ছে বীররা মাঠের লড়াই নিজেরা কিছুটা রেজাল্ট দেখাচ্ছে কিন্তু আন্তর্জাতিক যে ইস্যুগুলা সেখানে কিন্তু অনেকটা বাটে পড়ে যাচ্ছে আল্লাহ হেফাজত করুক